দোষারোপের ক্ষেত্রে মেয়েদের মনে হয় একটা মানে আলাদা কপাল নিয়ে আসে, যে কোনো ক্ষেত্রে দোষারোপের তীরটা সবসময় মেয়েটার দিকে যায়, যে কোনো ক্ষেত্রে। যেমন ধর একটা মেয়ে যদি অনেক দিন ধরে হচ্ছে বয়স হয়ে গেছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, বা সাথে বলে কেমন কপাল করে আসলা, এখন পর্যন্ত বিয়ে হলো না, ওই বয়সে কিন্তু একটা ছেলেকে আমরা সেটা বলি না, কিংবা বাচ্চা না হলেও বলা হয়, মেয়েটাকে কিন্তু বলা হয়, শুনতে হয় যে কি অবস্থা, এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না কেন, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে। এটা নিয়ে সবাই আমরা আলোচনায় বসে যাই, মেয়েটার দিকে আঙুলি নির্দেশ করি, বা বাচ্চাতে এক জায়গায় হয় না আরেকজন লাগে, সেই স্বামীটার কথা কিন্তু খুব একটা আমরা তুলে ধরি না। এর বাইরেও আছে, এর বাইরেও আছে, যে কোনো একটা মেয়ে যদি মানে কেমন মেয়ে, একটু জোরে কথা বললে কেমন মেয়ে, এত মেয়ে হ্যাঁ কেন, হ্যাঁ চুপচাপ কথা বললে নিশ্চয়ই অনেক বেশি হ্যাডম দেখায়, অর্থাৎ মেয়েদের প্রতি পদে দোষ থাকে, মেয়েদের দিকে আঙুলি নির্দেশ, সমাজ ব্যবস্থাটাই এমন, সব কিছুর জন্য দোষারোপ এসে যায় মেয়েটার উপর, আহারে মেয়ে, তাই না? তা একটা কথা সবসময় মনে রেখো, এই জন্য যখনই আঙুলি নির্দেশ আসবে তোমাদের প্রজন্মকে বলছি, সাথে সাথে আমি তো তেজপাতা, আমি কিছুই না, আমি তো অপদার্থ বলে নিজেকে প্রমাণ করতে যাবা না, তুমি মানুষ, সবার আগে মনে রাখবা কোনো কিছুই একা তোমার দায়ভার নয়, তো ওটার জন্যই তুমি তোমার কাঁধে নিবা, তুমি কিন্তু ইজিলি মানুষকে সুযোগ করে দিলা তোমাকে সাইজ করার, নেভার এভার এভার নিজেকে মূল্যায়ন করতে শিখো, জীবন পাল্টে যাবে।